সবাই মিলে একবার বলুন, রাধে 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 রাধে। নিধিবনের ভিতরে খোদাই করার সময় পাওয়া গেল 3500 বছর পুরানো মুকুট, যে মুকুটের সম্পর্ক সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বলা হচ্ছে। মনে করা হচ্ছে এই মুকুট স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুকুট। যদি তাই হয় তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন একটাই, এই মুকুটের খোঁজ কবে, কোথায়, কিভাবে পাওয়া গেল? যদি আপনি একজন কৃষ্ণপ্রেমী হন তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে রাধে রাধে অবশ্যই লিখবেন। এই ঘটনা শুরুটা হয়েছিল মধ্যপ্রদেশের ভোপাল শহরে, যেখানে পঙ্কজ ত্রিপাঠী নামে একজন ছাত্র তার ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যয়ন সম্পূর্ণ করার জন্য ভোপাল এসেছিলেন। শিশুকাল থেকেই তার পিতামাতা তাকে সুসংস্কারে লালন পালন করেছিলেন। ভগবানের প্রতি ভক্তি সে তার পিতামাতার কাছ থেকেই পেয়েছিল। যেখানে পঙ্কজের সমস্ত বন্ধুরা রাত্রিকালে নাইট ক্লাবে পার্টি করতে যেত, সেখানে পঙ্কজ সেই সময়ে রাধারানীর নাম জপ করত। একদিন পঙ্কজ তার সমস্ত বন্ধুদের মথুরা বৃন্দাবন ঘুরতে যেতে অনুরোধ করল, কিন্তু ধার্মিক স্থানে ঘুরতে যেতে কেউ রাজি হল না। সমস্ত বন্ধুরা গোয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এবং পঙ্কজ একাই মথুরা বৃন্দাবন চলে আসে, কারণ সে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে সম্পূর্ণরূপে লীন ছিল। মথুরায় পৌঁছানোর পর সে শ্রীকৃষ্ণ জন্মভূমির খুব ভালো করে দর্শন করে। সেখানকার দৃশ্য দেখে তার রোম রোম খুশিতে ভরে যায়। মথুরা দর্শন করার পর সে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছানোর পর সে বাঁকে বিহারী রাধারমণজী এবং রাধাবল্লভের সুন্দর অদ্ভুত দর্শন সম্পন্ন করে। এখন সময় হয়েছিল তার নিধিবনে যাওয়ার, যেখানে প্রতিদিন রাত্রে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা রচনা করতে আসেন। সেখানে যত গাছ আছে সব গোপীতে পরিবর্তিত হয় এবং ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সাথে রাসলীলা করেন। তারপর সে যখন নিধিবনে প্রবেশ করে তখন সেখানকার গাছগুলোর আকার আকৃতি দেখে সে খুব আশ্চর্যচকিত হয়, কেননা এমন বলা হয় যে রাত্রিকালে এই গাছগুলোই গোপীদের রূপ ধারণ করে। ঘড়িতে সময় তখন বিকেল 4টে। অত্যন্ত চলাফেরা, হাঁটাহাঁটি ও ঘোরাঘুরি করার ফলে পঙ্কজের শরীর খুব দুর্বল এবং ক্লান্ত হয়ে পড়ে এবং মাথা ঘুরে সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। পঙ্কজের শরীর খুব অসুস্থ হয়ে পড়ে, তার বডি সম্পূর্ণভাবে ডিহাইড্রেট হয়ে পড়েছিল, তাই সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। সন্ধ্যা 6টায় নিধিবন থেকে সবাইকে বের করে দেওয়া হয় এবং নিধিবনের দরজা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু পঙ্কজ অজ্ঞান অবস্থায় এখনও নিধিবনের ভিতরেই ছিল। সেখানে তার চারপাশে তখন ভয়ঙ্কর ঘুটঘুটে অন্ধকার। পঙ্কজ খুব ভয়ভীত হয়ে পড়ে এবং রাধাকৃষ্ণ মন্ত্র জপ করতে শুরু করে, কিন্তু রাত্রি 2টার সময় তার সঙ্গে এমন ঘটনা ঘটে যাতে তার শরীরের রোম রোম শিহরিত হয়ে ওঠে। সে তার দুই কানকে বিশ্বাস করতে পারছিল না, কেননা তার কানে ভেসে আসছিল পায়েল এবং বাঁশুরি বাজার আওয়াজ। তার এমন মনে হচ্ছিল যেন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সাথে রাসলীলা করছেন, কিন্তু অনেক চেষ্টা করার পরেও পঙ্কজ তার সাধারণ মানুষের চক্ষুতে সেই দৃশ্য দেখতে পাচ্ছিল না, কিন্তু তার কানের মধ্যে পায়েল ও বাঁশুরি বাজার আওয়াজ আস্তে আস্তে এত জোর আসতে শুরু করে যে পুনরায় সেখানে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সকালে যখন তার চোখ খোলে তখন সে ইতিমধ্যেই বুঝে গেছিল যে সত্যিকারের ভগবান শ্রীকৃষ্ণ রাত্রিতে এখানে রাসলীলা করতে আসেন, কিন্তু সে নিধিবন সম্পর্কে আরও স্পষ্টভাবে সব কিছু জানতে চাইছিল, তাই সে আশেপাশে সব কিছু খোঁজাখুঁজি করতে শুরু করে। এই ভেবে যে যদি সে কিছু ছোটোখাটো প্রমাণ জোগাড় করতে পারে তাহলে খুব ভালো হয়, সে নিধিবনের কোণের দিকে একটু খোদাই করতে শুরু করে। কিছুটা খোদাই করার পরে সে একটি অর্ধভগ্ন বাঁশুরি দেখতে পায়। তার একটু পাশে কিছুটা খোদাই করতেই পাওয়া গেল একটি দিব্য মুকুট। এই মুকুটের সামনের দিকে একটি বহুমূল্যবান হীরা বসানো ছিল, আর এই জিনিসগুলো সত্যিকারেরই প্রমাণ দিচ্ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে রাসলীলা করতে অবশ্যই আসেন। কিন্তু পঙ্কজ খুব বড় কৃষ্ণভক্ত ছিল, সেই জিনিসপত্রগুলো নিজের কাছে না রেখে সরকারকে হস্তান্তরিত করে দেয়। তার কারণ, সে সমস্ত জগৎ সংসারকে ভগবান শ্রীকৃষ্ণর সত্যতার প্রমাণ দিতে চাইছিল। তারপরেই এই দিব্য মুকুট এবং বাঁশুরিটিকে মথুরার সংগ্রহালয়ে রেখে দেওয়া হয়। বন্ধুরা, আপনারা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কি কেউ কখনো মথুরা, বৃন্দাবন ও নিধিবন গিয়েছেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই শেয়ার করুন। আজকের ভিডিওতে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটি সনাতন ধর্মের রহস্যমূলক কোনো গল্প নিয়ে। সবাই মিলে একবার বলুন, রাধে 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 রাধে।